হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ শুক্রবার, আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজ এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যে কিনা আমাদের বাংলাদেশ চলচ্চিত্রে অনেক খ্যাতি অর্জন করেছেন, কিংবদন্তি চিত্রনায়ক নায়ক মান্না। তো আজ আমরা মান্না ভাইকে নিয়ে কথা বলবো এবং আজ মান্না ভাইকে নিয়ে কেন কথা বলবো তা আপনাদের মাঝে তুলে ধরবো। এবং আপনারা জানেন যে মান্না ভাই বেশ অনেক বছর ধরে আমাদের মাঝে নেই, তার নতুন কোনো সিনেমা আমরা হলে দেখতে পারি না, খুব মিস করি মান্না ভাইকে। আশা করি আপনারা যারা মান্না ভক্ত আছেন বা বাংলা চলচ্চিত্র যারা ভালোবাসেন, অবশ্যই আপনারা সবাই মান্না ভাইকে ভালোবাসেন, আপনাদের মতো আমিও খুব ভালোবাসি। এবং সুপারস্টার কিংবদন্তি নায়ক মান্নার এমন কোনো ছবি নাই যে কারো মনে দাগ কেটেছে, প্রত্যেকটা ছবি ভালো, প্রত্যেকটা ছবি। কেউ বলতে পারবে না যে মান্নার ওই ছবিটা খারাপ হয়েছে, এই ছবিটা খারাপ হয়েছে, কেউ বলতে পারবে না। তাই বুকে আমি হাত দিয়ে আমি গ্যারান্টি দিয়ে কথা বলতে পারি। তো যাই হোক, আজ আপনাদের মাঝে একটি গুড নিউজ নিয়ে চলে আসলাম। যারা নায়ক মান্নার অনেক বিগ ফ্যান, নায়ক মান্নাকে যারা ভালোবাসেন, বাংলাদেশ চলচ্চিত্র ভালোবাসেন, তো তাদের জন্য একটি বিগ নিউজ নিয়ে আসলাম। সেটা হলো আজ শুক্রবার, আজকে থেকে আপনার বৃহস্পতিবার পর্যন্ত, মানে শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই সাত দিন, সাত দিনে মান্না ভাইয়ের 7টা সিনেমা দেখানো হবে। কোন সিনেমা হলে সেটা আমি বলে দিব। সেটা হলো বাবুজা বিরাজ রয়ে পারে, কেরানীগঞ্জে অবস্থিত নিউ গুলশান, নিউ গুলশান সিনেমা হলে চিত্রনায়ক মান্নার 7 দিনে 7টা সিনেমা চলবে। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ঢাকা মেল থেকে একটি নিউজ করা হয়েছে, সেটা হলো সিনেমা হলে ফিরছেন মান্না। বাট কীভাবে ফিরলেন সে তো আমাদের মাঝে নেই, তার পুরনো সিনেমাগুলো দেখানো হবে। যারা মান্নার ভক্ত আছেন, যারা মান্নার ফ্যান আছেন, তারা অবশ্যই অবশ্যই আশা করি সিনেমাগুলো দেখতে যাবেন। হ্যাঁ, ছবিগুলো পুরনো ঠিক আছে, তারপরেও মান্নার ছবিগুলো দেখতে যাবেন এবং কোন হলে দেখবেন সেটা আমি বলে দেবো। এবং আমি হলের নামটা বলে দিই, সেটা হলো বাবুজা বিরাজ রয়ে পারে, কেরানীগঞ্জ অবস্থিত নিউ গুলশান সিনেমা হলে, নিউ গুলশান সিনেমা হলে 7 দিনে 7টা সিনেমা দেখানো হবে। এবং আমি স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন সিনেমা হলে ফিরছেন মান্না এবং মান্নার একটি ছবি দেখতে পাচ্ছেন, নায়ক মান্না, খুব মিস করি তাকে। এবং বাংলা চলচ্চিত্রের নক্ষত্রতম অভিনেতা ছিলেন মান্না, তিনি ছিলেন সব শ্রেণীর দর্শকদের প্রিয় নায়ক, তার সিনেমা দেখতে সিনেমা হলে দর্শকদের লম্বা লাইন লেগে থাকতো। পর্দায় তার পরিস্থিতি মানে ছিল উন্মাদনা, যদিও সেসব আজ অতীত, মান্না পৃথিবীতে নেই। সিনেমা হলে মুক্তি পায় না তার নতুন কোনো সিনেমা, টেলিভিশন কিংবা ইউটিউবে অনুরাগীরা আজও অবসরে দেখেন তার সিনেমা, তার অভিনীত সিনেমা। এখনও সেই সিনেমাগুলো আবেদন একটুও কমেনি, তবে আফসোস একটাই তাদের, বড় পর্দায় দেখতে পারেন না প্রিয় নায়কের ছবি। এবং সেই আফসোসের মধ্য দিয়ে একটি খুশি সংবাদ হলো যে বড় পর্দায় মান্না আসছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কিংবদন্তি নায়ক মান্না স্মরণে 7 দিনে 7টা সিনেমা দেখানো হবে এবং কোন দিন কীবার দেখানো হবে সেটা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আজ শুক্রবার দেখানো হবে পিতামাতার আমানত, এতে অভিনয় করেছেন মান্না, অববিশ্বাস, পূর্ণিমা, রাজা কবরি। আচ্ছা, এখন শনিবার, আগামীকাল শনিবার দেখানো হবে লাল বাদশা, এতে অভিনয় করেছেন মান্না, পপি, শাহনাজ, সাদেক বাচ্চু। রবিবার দেখানো হবে স্বামী স্ত্রীর যুদ্ধ, মান্না, পূর্ণিমা, শাবনুর, ডিপজল। এবং সোমবার দেখানো হবে দুই বধূ এক স্বামী, মান্না, মৌসুমী, শাবনুর, মিশা। এবং মঙ্গলবার দেখানো হবে আব্বা জান, মান্না, শাবজান, রাজীব। এবং বুধবার দেখানো হবে মনের সাথে যুদ্ধ, এবং অভিনয়ে আছেন মান্না, পূর্ণিমা, বাপ্পারাজ। এবং বৃহস্পতিবার, মানে এই সপ্তাহের শেষ দিকে বৃহস্পতিবার দেখানো হবে লুটোরাজ, এতে অভিনয় করেছেন মান্না, মৌসুমি, দিতি, রাজীব। এই হলো 7 দিনে 7টা ছবি। যারা মান্না ফ্যান আছেন, যারা মান্নাকে বড় পর্দা দেখতে চান, তো অবশ্যই অবশ্যই নিউ গুলশান
সিনেমা হলে কেরানীগঞ্জ অবস্থিত নিউ গুলশান সিনেমা হলে চলে যাবেন। আজ শুক্রবার থেকে চলছে, আজ সারাদিন পিতা মাতা মানত, তারপর দিন সারা রাত, সারাদিন লালবাসা, তারপর দিন সারাদিন স্বামী স্ত্রীর যুদ্ধ। তো আশা করি আপনারা সবাই দেখবেন। এবং নিচে এটা হচ্ছে প্রযোজনা পরিবেশনা কীর্তাঞ্জলি চলচ্চিত্র। ভক্তদের জন্য খুশির খবর হলো, ফের সিনেমা হলে ফিরছেন মান্না। শুক্রবার 4 নভেম্বর ঢাকার অদূরে কেরানীগঞ্জের নিউ গুলশান সিনেমায় জিঞ্জিরায় মান্না অভিনীত 7 দিনের 7টা ছবি প্রদর্শিত হবে। সিনেমাগুলো কী কী আমি তো বলে দিলাম, তারপর আবার বলে দিচ্ছি। পিতামাতা আমানত, লাল বাদশাহ, স্বামী স্ত্রীর যুদ্ধ, দুই বধূ এক স্বামী, আব্বা জান, মনের সাথে যুদ্ধ, লুটোরাস। প্রতিদিন 12টা, 3টা, 6টা ও রাত 9টা শো উপভোগ করা যাবে, মানে প্রতিদিন 4টা করে শো থাকবে। একটা হলো দুপুর 12টা, তারপরে বিকাল 3টা, সন্ধ্যা 6টা এবং রাত 9টা। ছবিগুলো প্রযোজনা প্রতিষ্ঠান কেদারচন্দ্রের তরফ থেকে এই তথ্য জানানো হয়েছে। তো এ হলো মোটামুটি আপডেট আমাদের কিংবদন্তি নায়ক মান্না ভাইকে নিয়ে। তো আপনারা যারা মান্না ছবি খুব মিস করেন, বড় পর্দা দেখতে পারেন না, হয়তোবা তার এটা নতুন ছবি না, পুরান ছবি, তারপরও ফ্যান তো ফ্যানই। যারা মান্না ভাইকে ভালোবাসে তারা পুরান ছবি হলেও দেখতে তারা নিউ গুলশানে যাবে। যাই হোক, আমার এই ভিডিওগুলো যারা দেখছেন, এর মধ্যে যদি যারা মান্না ভাইয়ের ভক্ত হয়ে থাকেন, অবশ্য 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 কমেন্ট করবেন। আমি শুধু মান্না ভাইয়ের ভক্ত না, যার চলচ্চিত্র ভক্ত, যার চলচ্চিত্র ভালোবাসেন, সবসময় ছবি দেখেন, আর বিশেষ করে মান্না ভক্ত যারা আছেন, যদি দেখে থাকেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং নিউ গুলশান সিনেমা হলে সিনেমা দেখতে যাবেন। ধন্যবাদ সবাইকে।